बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पासरुखी पेगमानार कॉलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे द्वादश श्रेणी शिक्षार्थी तुम्हारा सबाई के स्वागत। तो आज के हमारे आलोच्य विषय जुक्तिविद्या द्वितीय पत्र एर उल्लेखযোগ্য एक अध्याय सेटा होच्छे व्याख्या। तो व्याख्या काके बोले? इंग्रेजी एक्सप्लेनेशन शब्दটি আসছে। एक्सप्लेनेशन শব্দটির অর্থ বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা শব্দটি আছে ল্যাটিন শব্দ এক্স প্লানো থেকে, এক্স এক্সপ্লানোর, এক্সপ্লানোর থেকে তার অর্থ হচ্ছে পূর্বাবস্থাকে সহজে উপস্থাপন করা। তাহলে আমরা এই জগতে প্রতিনিয়ত দেখি বিভিন্ন ঘটনা ঘটে, ঘটছে, ঘটে যাচ্ছে। তাহলে এরকম কিছু ঘটনা আছে যেগুলো আমরা আসলে বুঝি না, এবং এই বোঝার জন্য এই বিষয়গুলোকে আমাদের সহজ করে উপস্থাপন করতে হয়। আমরা ছোটবেলা থেকে অঙ্ক করতেছি, ঠিক আছে, অঙ্কগুলো এরকম দেখি আমরা যে বুঝি না, তো স্যার কী করে এটা বোর্ডে কি এটা একটা সমাধান করে দেয়, এর অনুরূপ আমরা অন্যান্য অঙ্কগুলো করি। তাহলে মূলত কি উনি এই বিষয়টা কী করে সহজে উপস্থাপন করে? তাহলে ব্যাখ্যা হচ্ছে কোনো জটিল বিষয়কে, কঠিন বিষয়কে, দুর্বোধ্য বিষয়কে, অস্পষ্ট বিষয়কে সহজে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। তাহলে ব্যাখ্যার কাজটা কি? আমরা যে বিষয়টা বুঝি না ওইটাকে কী করা? সহজে পেশ করা বা সহজে উপস্থাপন করা। তাহলে কোনটা বুঝি না আমরা? আমাদেরকে আমরা কোন বিষয়টাকে মনে হয় যে বুঝি না? যে বিষয়টা আমাদের মনে হয় যে জটিল, যে বিষয়টা মনে হয় আমাদের কাছে কঠিন, যে বিষয়টা মনে হয় আমাদের কাছে দুর্বোধ্য, যে বিষয়টা মনে হয় আমাদের কাছে অস্পষ্ট, এটাকে বলা হয়, এটাকেই আমরা হ্যাঁ সহজে উপস্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে আসলে কি ব্যাখ্যা। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আমরা আমাদের ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যার প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখন আসি ব্যাখ্যা কাকে বলে। তাহলে কাকে বলে ব্যাখ্যা? কোনো জটিল, জটিল, কঠিন, দুর্বোধ্য বিষয়কে সহজে উপস্থাপন করাকে বলে। কোনো জটিল, কঠিন, দুর্বোধ্য বিষয়কে সহজে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। যেমন আমরা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয় প্রতি বছরই, যে তাহলে এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কখন হয়, কেন হয়, ঠিক আছে, এই এটা একটা জটিল বিষয়, এটা একটা কঠিন বিষয়, এটা একটা দুর্বোধ্য বিষয়, এটা একটা অস্পষ্ট বিষয়। এখন এটাকে আমরা কী করি? সহজে উপস্থাপন করি, যে এটাকে সূর্যগ্রহণ বলে, এটাকে চন্দ্রগ্রহণ বলে। এই যে যে উপস্থাপনের প্রক্রিয়াটা, এটা হচ্ছে কি ব্যাখ্যা, বা এটাকে বিশ্লেষণ করা, হ্যাঁ কেন হয়। হ্যাঁ, এখন আসি এই ব্যাখ্যা কয় প্রকার। ব্যাখ্যা দুই প্রকার,
লৌকিক ব্যাখ্যা, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা কয় প্রকার? ব্যাখ্যা দুই প্রকার, একটা লৌকিক ব্যাখ্যা, অন্যটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো লৌকিক ব্যাখ্যা কাকে বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? তা আমরা জানি বিজ্ঞানের ভিত্তি কি? কার্যকারণ নিয়ম, কার্যকারণ নিয়ম, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি। আর লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? সেটা হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাস্তব অভিজ্ঞতা। প্রচলিত আত্মবাক্য ইত্যাদি। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? সে কার্যকর নিয়ম প্রকৃতির নিয়মিত নীতি অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বিজ্ঞানের মূল ভিত্তি কি? কার্যকরণ নিয়ম, যেখানে কি করা হয়, এই বিজ্ঞানের থিওরি যেটা যাচাই করা হয় যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে কার্যকর নিয়ম। কার্যকর নিয়ম এবং প্রকৃতির নিয়মের নিয়মানুপাত রীতি, দুইটা নীতি ফলো করে যে ব্যাখ্যাটা দেওয়া হয় এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর যে ব্যাখ্যা কী করা হয়, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং আত্মবাক্য এগুলোর উপর বিশ্বাস করা, হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া হয়, ওটা হচ্ছে কি? লৌকিক ব্যাখ্যা। এখন আসি আমাদের মোস্ট কমন প্রশ্ন, হচ্ছে এই লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য। এটা বারবার পরীক্ষা আসতেছে এবং আসে। লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার, লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য আমরা প্রায় এটা মানে পড়ে থাকবো। যেটা লৌকিক ব্যাখ্যা কাকে বলে? যে ব্যাখ্যায় কার্যকরের নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি অনুসরণ করে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর যে ব্যাখ্যায় অন্ধবিশ্বাস, আত্মবাক্য, কুসংস্কারের উপর ভিত্তি করে যে ব্যাখ্যাটা দেওয়া হয় এটা কি? লৌকিক ব্যাখ্যা। আমরা এর কিছু উদাহরণ দেখতে পারি। যেমন এলাকায় বসন্ত রোগ দেখা দিয়েছে, বসন্ত রোগের যেই রোগের কারণ এটা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা কী দেখবো? এখানে লৌকিক ব্যাখ্যা বলা হবে যে এই বাসন্তী দেবী, এই দেবীর অভিশাপে এই বসন্ত রোগ হয়েছে, এই টাইপের তারা কিছু বলবে। যেমন যেমন এই কোন দেবতার অভিশাপে এই এই রোগের প্রাদুর্ভাব। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা দেখি, দেখা যাবে যে এক ধরনের ভাইরাস কি এই রোগের জন্য দায়ী। কিংবা কলেরা রোগের ব্যাখ্যা আমরা গিয়ে দেখবো লৌকিক ব্যাখ্যা কী বলে, উলাবিবির আগমনে কী হয়, কলেরা রোগ হয়। কিন্তু এই ইয়াতে দেখবো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা কী দেখবো, এর প্রকৃত কারণ আমরা দেখবো, খুঁজে বের করবে যে কোনো একটা জীবাণু আমাদের খাবারের সাথে যখন আমাদের মুখে প্রবেশ করে বা কোন যে কোনোভাবে আমাদের মুখে প্রবেশ করে, ওই জীবাণুটা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে এটা বের করার জন্য শরীর কী করবে, তার নিজস্ব প্রক্রিয়ায় এটাকে বের করার চেষ্টা করবে। এবং সেটা সে বের করতে গিয়ে তার অনেক তরল পদার্থ সে নিঃসরণ করে, এটাই কি কলেরা, মূলত কলেরা। তখন শরীরে কী দেখা দেয়? অতিরিক্ত পানি চলে যাওয়ার ফলে পানি শূন্যতা দেখা দেয় এবং এই পর্যাপ্ত পরিমাণে ওরসেলিন খাওয়ার মাধ্যমে কী হয়, এই
এই পানি শূন্যতাটা পূরণ হয়। তাহলে এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা? আগে দেখা যেত এই পানি শূন্যতা যখন দেখা যেত তখন কি আর পানি তাদের খাওয়া খাওয়া মানে খেতে দেওয়া হইতো না, এর ফলে কি হইতো একটা পর্যায়ে কি রোগী পানি স্বল্পতায় মারা যেত, অনেক লোক মারা গেছে। এখন আসি আমরা লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা পার্থক্য একটু আলোচনা করি। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা উদাহরণ যদি দেখি আমরা, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ব্যাখ্যায় আমরা জানি একটা ব্যাখ্যা এই প্রচলিত আছে, যেটা লৌকিক ব্যাখ্যা বলা হয় যে রাহু নামক কোনো এক দেবতা চন্দ্রকে যখন গ্রাস করে তখন কি হয় চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ হয়, আবার সূর্যকে গ্রাস করলে বা সূর্যকে খেলে সূর্যগ্রহণ হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা এটা দেখি যে চাঁদের ছায়া যখন পৃথিবীর উপর পড়ে তখন হয় এই চাঁদের ছায়া যখন পৃথিবীর উপর পড়ে তখন সূর্যগ্রহণ হয়, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। তাহলে আমরা এতে এইটুকু আলোচনায় কী বুঝলাম যে লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো অতিপ্রাকৃতিক ও অলৌকিক কারণ। তাই লৌকিক ব্যাখ্যা কিসের উপর ভিত্তি করে মানে প্রতিষ্ঠিত? অতিপ্রাকৃতিক শক্তি ও অলৌকিক কারণের উপর ভিত্তি করে তারা দেখা দিয়ে থাকে। যেমন দেবতার অসন্তুষ্টির কারণেই বিভিন্ন রোগ হয়। যে বিভিন্ন রোগ হয় কেন? দেবতাদের অসন্তুষ্টির ফলে কি হয়? বিভিন্ন ধরনের রোগ হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা এরকম অতিপ্রাকৃতিক শক্তি অলৌকিক কারণ কোনো বাস্তবতা এখানে স্থান নেই, কারণ লৌকিক ব্যাখ্যা কী করা বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিক শক্তিতে বিশ্বাস করা হয় না, এখানে প্রকৃত কারণকেই খুঁজে বের করা হয় বা খুঁজে খোঁজার চেষ্টা করা হয়। যে এর একটা জীবাণু আছে এবং ওই জীবাণুটাকে খোঁজা হয় এবং ওই জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেওয়া হয়। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অধিক পরিমাণে বিচ্ছিন্ন ও বাহ্যিক সাদৃশ্যের উপর গুরুত্ব করা হয়, বাইরে থেকে দেখে তারা একটা সিদ্ধান্ত নেয় যে এইটা এইটা। যেমন এই বাদুর উড়ে অতএব বাদুর কি পাখি, হ্যাঁ, তাইলে এই যে বাদুর উড়ার সাথে পাখির সাদৃশ্য দেখে তারা কি করে বাহ্যিক সাদৃশ্য দেখে তারা কি সিদ্ধান্ত নেয় কি বাদুর পাখি, অথচ বাদুর কি একটা স্তন্যপায়ী প্রাণী, সে কি করে বাচ্চা প্রসব করে এবং কি দুধ দেয়। আর আমরা জানি পাখি কি করে ডিম দেয়। এরপর লৌকিক ব্যাখ্যা ঘটনাবলীর মধ্যকার সাদৃশ্যের ভিত্তিতে বিশেষ সময় অবলম্বন কেবল অবলম্বন করা হয়, এরকম যথাযথ বিচার করা হয় না। কিন্তু অপরদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা সাদৃশ্যের বিশেষ সময়ের মূল্য গুরুত্ব নিরূপণ করা হয়। লৌকিক ব্যাখ্যার কোনো একটি ঘটনাকে বিশেষ পরিস্থিতিতে এককভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা এরকম এককভাবে ব্যবস্থা করা এককভাবে ব্যাখ্যা দেওয়া হয় না, বিভিন্ন কারণকে এখানে খুঁজে বের করা হয়। যেমন বসন্ত রোগে দেখা দিল তখন কী করা হয়, এই যে উলাবিবির যেমন কোনো একটা এলাকায় বসন্ত রোগ দেখা দিল তো বলবে কোনো একটা অন্যায়ের কারণে কি হয়েছে, ওই এলাকায় কী করা হয়েছে বসন্ত রোগ দেখা দিয়েছে, এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এর প্রকৃত কারণ এবং এটা খুঁজে বের করবে। যেমন আমরা এটার একটা উদাহরণ আমরা দিতে পারি যে বর্তমানে করোনা ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, ঠিক আছে, এখন ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু এ বিষয়ে কিন্তু বিভিন্ন পূজা টুজা করতেছে, হ্যাঁ, যে তাহলে এটি কি লৌকিক ব্যাখ্যার ফল। হ্যাঁ, লৌকিক ব্যাখ্যা মূলত কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, অপরদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষ ঘটনার সাথে সম্পর্কিত সাধারণ নিয়মকেও ব্যাখ্যা দেওয়া হয়। লৌকিক ব্যাখ্যার বিচ্ছিন্ন ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়, আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমজাতীয় ঘটনাসমূহের কারণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। লৌকিক ব্যাখ্যা অনুযায়ী সকল প্রাকৃতিক সব ঘটনাই আকস্মিকভাবে দৈবক্রমে ঘটে থাকে, যেমন ঝড় বৃষ্টি বন্যা এগুলো কি আকস্মিক হয়ে থাকে লৌকিক ব্যাখ্যা অনুযায়ী, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী প্রকৃতির নিয়মেই এসব হয়ে থাকে। লো
লৌকিক ব্যাখ্যা শুধুমাত্র ঘটনাকে ব্যাখ্যা করে থাকে, আর বিভিন্ন ব্যাখ্যা ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়কেও ব্যাখ্যা দেয়। লৌকিক ব্যাখ্যা প্রথমে নিশ্চিত অপরিবর্তনীয় সংশোধিত সত্যরূপে গৃহীত হয়, পক্ষান্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাপূর্ণ পরীক্ষামূলকভাবে গৃহীত হয়ে থাকে। তা মোটামুটি আমরা বইয়ে দেখে আমরা লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা পার্থক্যটা আমরা একটু দেখে নেব। এখন আসি আমাদের আজকের আরেকটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন রূপ, এলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন রূপে, বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণত তিনটা রূপ হয়। শৃঙ্খল যোজন, বৈজ্ঞানিক রূপ তিনটি, বিশ্লেষণ, অন্তর্ভুক্তি, বিশ্লেষণ, অন্তর্ভুক্তি, এটা হচ্ছে শৃঙ্খল যোজন। বিশ্লেষণটা কি? বিশ্লেষণ বলতে বলছি আমরা কোনো ঘটনাকে বিভিন্ন অংশে ভাগ করা, আর এই বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা অন্যতম রূপ। বস্তুত এমন অনেক জাগতিক ঘটনা আছে যেগুলো সংগঠনের মূল নির্দিষ্ট একটি কারণ থাকে না, বরং একাধিক কারণে মিলিত হয়ে ঘটনাটি ঘটে থাকে। এরূপ ঘটনাকে তখন আমাদের এই ঘটনাকে সহজে উপস্থাপন করা হয়েছে কি, বিশ্লেষণ। বা যেমন নৌকার গতি, নৌকার গতি কি থেকে আসে? সাধারণত নৌকার গতি আমরা খুঁজতে হলে তিনটা বিষয় লাগবে, সে বিষয়গুলো কি? নৌকার গতি কি একক শুধু নৌকার বেগে গতি হয় না, নদীর স্রোত দেখতে হবে এখানে, নদী স্রোত। আমরা যেদিকে নৌকা নিয়ে যাবো ওদিকে কি পানি যায় না উল্টো দিকে যায়? হ্যাঁ, এটা নদীর স্রোত, যেদিকে পানি প্রবাহিত হয়। এরপরে আসে বাতাস, তুমি বাতাস কোন দিকে যাইতেছে, বাতাস কি আমাদের পজিটিভ না বিপরীত? এরপরে আসে দ্বার, দ্বারের বেগ মানে যে আমি যে বেগ গতিতে চালাইতেছি সেটা ইঞ্জিনও হইতে পারে, লোক বল যে টানানো হইতে পারে, আমি নিজেও চালাইতেছি এরকম হইতে পারে। হ্যাঁ, তাইলে এই তিনটার সংমিশ্রণে কি হয়? নৌকার গতি হয়, এটাকে বলা হয় মিশ্র কার্য। একটি ঘটনার যখন একাধিক কারণ থাকে তখন এটাকে বলা হয় মিশ্র কার্য। একটি ঘটনা বা কার্যে যখন একাধিক কারণ থাকে এটাকে মিশ্র কার্য। তাহলে একাধিক কোনো একটি মানে ঘটনার যখন একাধিক কারণ থাকে ওইটাই কি ব্যাখ্যার প্রয়োজন হয় যখন, তাহলে বিশ্লেষণটা কি? কোনো একটি কারণকে একাধিক অংশে ভাগ করার প্রক্রিয়া হচ্ছে বিশ্লেষণ। মানে এখানে নদীর নৌকার গতিকে আমরা কী করলাম, একাধিক কারণে ভাগ করলাম। এরপরে আসি আমরা অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি হচ্ছে কোন একটি নিয়ম কি একটি বৃহৎ নিয়মের অধীনে ফেলার প্রক্রিয়াটা হচ্ছে অন্তর্ভুক্তি। যেমন আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি, নিউটন কী করছিল, একটা আপেল গাছের উপরে বসছিল, একটা আপেল উপর থেকে তার মাথায় পড়ার পরে সে চিন্তা করলো আপেলটা কেন
পাথরের উপর পড়লো, এই যে সেই এটা কেন পড়লো, ঠিক আছে, ভূমির আকর্ষণ বা পৃথিবীর শক্তি, পৃথিবীর যে আকর্ষণ শক্তি, এটা ফলে কি পাথরটা কি নিচে মাটিতে পতিত হয়েছে, এই শক্তিটাকে তিনি আবিষ্কার করেন, এটার নাম কি মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে এই যে মাধ্যাকর্ষণ শক্তি একটি বৃহৎ নিয়ম, মাধ্যাকর্ষণ শক্তি একটি বৃহৎ নিয়ম, অনুরূপ এই শক্তি দ্বারা জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, এই যে আমি একটা বিষয় ফেললাম, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে আমি লাভ দিলাম মাটিতে আসি, এই যে বিষয়গুলো ব্যাখ্যা দেওয়া একটা একটা, ঠিক আছে, কোনো একটি নিয়মকে বৃহৎ নিয়মের অধীন ফেলা, এই প্রক্রিয়াটা হচ্ছে কি অন্তর্ভুক্তি। তাহলে মাধ্যাকর্ষণ নিয়ম তিনি আবিষ্কার করছিলেন শুধুমাত্র একটা আপেল দেখেন মাধ্যাকর্ষণ শক্তি বা নিয়ম আবিষ্কার করছিলেন, আর এখন এই নিয়ম দ্বারা, ঠিক আছে, গ্রহ নক্ষত্রের গতিবিধি সব কিছুই কি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। এরপরে আসে আমাদের একটি আলোচনা বিষয় হচ্ছে শৃঙ্খল যোজন। তাহলে শৃঙ্খল যোজনটা কি, সাধারণত শৃঙ্খল যোজন কথার অর্থ হলো কতগুলো ঘটনার পারস্পরিক পর্যায়ক্রমিক সংযুক্তি। হ্যাঁ, তাহলে আমরা দেখি কি অনেক বিদ্যুৎকে বজ্রধ্বনি আমরা দেখি যে দূরে কোথাও যখন যে এই আকাশে আকাশ যখন কালো হয় মেঘ হয়, হ্যাঁ, তখন দেখি যে আমরা কী হয় দূরে কোথাও কী হয় এই যে বিদ্যুৎ, এবং প্রথম বিদ্যুৎ হয় আলো জ্বলে, তারপরে কী হয় শব্দ হয় যেটাকে বলি আমরা বজ্র। হ্যাঁ, তাহলে আমরা মনে করি যে এই বিদ্যুৎ বজ্র বা শব্দের কারণ কি, এই বিদ্যুৎ রেখি শব্দের কারণ, অর্থাৎ বিদ্যুৎকে বজ্রধ্বনির কারণ বলে মনে করা হয়। হ্যাঁ, যে প্রকৃতপক্ষে বিদ্যুৎ সরাসরি এই বজ্রধ্বনির সৃষ্টি করে না, বরং বিদ্যুৎ প্রথমে তাপ উৎপাদন করে যা আকস্মিকভাবে বায়ুর সম্প্রসারণ ঘটিয়ে বিস্ফোরণের মাধ্যমে বজ্রধ্বনি সৃষ্টি করে। তাহলে বিদ্যুৎ কী করে, তাপ সৃষ্টি করে, তাপ কী করে বায়ু সম্প্রসারণ তৈরি করে, ওইখানে কি শব্দ হয়, ওইটাই কি বজ্র। তাহলে কি কী ধাপে আসলো, এটা প্রথমে কী হয় বিদ্যুৎ হয়, এই বায়ু বিদ্যুৎ হয় কি জলকণাগুলো যখন একত্রে ঘর্ষণ হয় তখন কী হয় বিদ্যুৎ হয়। হ্যাঁ, প্রথম কী হয় জলকণাগুলার ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলার প্রবল ঘর্ষণে কী হয় বিদ্যুৎ হয়, তারপরে কী হয় এই বিদ্যুৎ হওয়ার ফলে পরে কী হয় তাপ হয়, তাপ সৃষ্টি হয়, তারপরে কী হয় বায়ু সম্প্রসারণ হয়। বায়ু সম্প্রসারণ হয়, তারপরে হয় বায়ু বিস্ফোরণ, তারপরে বায়ু বিস্ফোরণ হয়। তারপরে হয় বজ্র। তাহলে এটা হচ্ছে কার্য, আর এগুলো কি কার মনে করলাম এইটা এইটাকে, কিন্তু মধ্যবর্তী পর্যায়গুলো কি করলাম আমি বাদ দিলাম। তা শৃঙ্খল দুজন কি করে এই যে মধ্যবর্তী অবস্থাটাকে কি করে বের করে, ঠিক আছে। তাহলে অনেক সময় একটি ঘটনা বা কার্য সরাসরি কোনো ঘটনার কারণের কোনো কারণের ফলে সংঘটিত না হয়ে দূরবর্তী কোনো কারণ থেকে সংঘটিত হয়, এরূপ ক্ষেত্রে এই দূরবর্তী কারণটি মধ্যবর্তী কতগুলো ধাপ বা পর্যক্রমিক অতিক্রম করে আলোচ্য কার্যকে সংঘটিত করে, আর এই মধ্যবর্তী ধাপ বা স্তরগুলোকে আবিষ্কার করে সেগুলোকে সংযুক্ত করার মাধ্যমে আলোচ্য ঘটনাটার ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে শৃঙ্খল যোজন। কার্য এবং কারণের মধ্যবর্তী ধাপগুলোকে বের করে ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি শৃঙ্খল যোজন। কার্য এবং কারণের মধ্যবর্তী ধাপগুলো বের করে ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি শৃঙ্খল যোজন, ঠিক আছে।
এখন এই ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা আছে। যে কোন কোন বিষয়ে ব্যাখ্যা দেওয়া যায় না, যেমন মৌলিক অনুভূতি, চেতনার, এগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না। চেতনা বা মৌলিক অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না। চেতনা মৌলিক অবস্থা যেমন রূপ, রস, গন্ধ, স্বাদ, প্রকৃতি প্রভৃতির কি ব্যাখ্যা দেওয়া, এগুলো মৌলিক চেতন বা সংবেদনগুলোর সাথে একটি অন্যটির সাথে সাদৃশ্য না থাকায় এগুলোকে ব্যাখ্যা দেওয়া যায় না বা সংযুক্ত করা যায় না। মনের মৌলিক অনুভূতিগুলোকে ব্যাখ্যা দেওয়া যায় না। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এগুলোকেও ব্যাখ্যা দেওয়া যায় না। কতটুকু মানে ভালো লাগতেছে এটা এটা বোঝানো সম্ভব না, কতটুকু খারাপ লাগতেছে এটাও বোঝানো সম্ভব না। বৈজ্ঞানিক এরপরে যে আমরা আর কিছু প্রশ্ন এরকম হইতে পারে যে অনুধাবনে আমরা দেখতে পারি যে বৈজ্ঞানিক এই বাদুর পাখি নয় কেন? হ্যাঁ, তো আমরা জানি বাদুর বাদুর কি স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। এখানে এটাকে আমরা যতই আমরা দেখলো, ঠিক আছে, পাখির মতো উঠতে দেখলো কি এগুলো কি এটা এটা পাখি নয়। অতএব এটাকেও এখানে আমরা একটা উদ্দীপক দেখলে ভালো হয়। যেমন একটা উদ্দীপক আমরা পড়ি যে আখি দেখে জোয়ার আখি দেখে জোয়ার আসলে তাদের বাড়ির পাশের নদীর পানি বেড়ে যায়। আখি বা তুমি দেখলা তোমার জোয়ার আসলে তোমার বাড়ির নদীর পাশের বাড়ির পাশের নদীটি পানি বেড়ে যায়, আবার যখন ভাটা হয় তখন পানি চলে যায়। তাহলে তুমি বুঝতে পারতেছো না যে এটা কেন হচ্ছে, হ্যাঁ, আবার কোথায় থেকে আসে এই পানি এবং কোথায় চলে যায়। তখন তুমি তোমার দাদাকে জিজ্ঞাসা করলে দাদা বললো যে বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রমাণ পেয়েছে যে চন্দ্র উদয়ের সময় ও চন্দ্র অস্ত যাওয়ার সময় যাদের আকর্ষণে সমুদ্রের পানি ফুলে যায়, ফলে জোয়ার হয়, আবার অন্য সময় ভাটা থাকে। তাহলে চন্দ্র এবং সূর্যের আকর্ষণে কি জোয়ার ভাটা হয়? এই যে এটা এখন এটা যদি আমি প্রশ্ন করি যে যে এই যে চন্দ্রের আসার ফলে জোয়ার আসে, চন্দ্র যাওয়ার ফলে ভাটা আসে, এই ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা মূলত মাধ্যাকর্ষণ শক্তির আর অন্য একটি ব্যাখ্যা। তাহলে আমরা আজকের বিষয়ে কি শিখলাম? আজকে আলোচনায় ব্যাখ্যা কাকে বলে? তো ব্যাখ্যা কোনো জটিল কঠিন দুর্বোধ্য বিষয়কে সহজে উপস্থাপন করার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমরা জানি দুই প্রকার, একটা লৌকিক ব্যাখ্যা, অন্যটি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা কোনটা? কার্যকর সম্পর্কবিহীন, হ্যাঁ, অবাত অভিজ্ঞতা বা এই যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, আত্মবাক্য প্রভৃতির অনুযায়ী যদি কোনো ব্যাখ্যা দেওয়া হয় ওইটাই কি বৈজ্ঞানিক লৌকিক ব্যাখ্যা। আর যে ব্যাখ্যায় এই বিজ্ঞানের ভিত্তি কার্যকর নিয়ম প্রকৃতির নিয়ম নীতি অনুসরণ করে কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দানের প্রচেষ্টা করা হয় এটাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাই আমরা এই আমাদের আলোচ্য বিষয় যেটা লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কিছু পার্থক্য আমরা আগেও দেখছি, এখনও দেখবো যে এইটা প্রায়ই আসতেছে এবং প্রতি পরীক্ষায় আসে এবং আসবে, তোমাদের বেলাও আসবে, প্রথম বর্ষেও আসবে, দ্বিতীয় বর্ষেও আসবে, যারাই পড়ো, যেই পরীক্ষা দেবে তাদের প্রত্যেকেরই এই বিষয়টা অবশ্যই থাকবে ফাইনাল পরীক্ষা, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা পার্থক্য। আবার কি বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু আছে, সীমাবদ্ধতা আছে, পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ আছে, এই রূপগুলো আছে শৃঙ্খল, যোজন, অন্তর্ভুক্তি এবং যে এই বিশ্লেষণ, এগুলো পরীক্ষা খুব কমন আলোচ্য বিষয়। তো এটা তোমরা দেখবা। তো পরবর্তী ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো দ্বিতীয় বর্ষে সেটা হচ্ছে শ্রেণীকরণ। তো তোমরা বাসায় এই বিষয়টা পড়বো এবং শ্রেণীকরণটা দেখে আসবা। আর আজকের এই ক্লাসটা কেমন লাগলো এটাও কমেন্টের মাধ্যমে জানাবা, এবং প্রয়োজনে যে কোনো বিষয় না বুঝলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। তো সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে এই যে শ্রেণীকরণ পড়াবো এটার তে অংশগ্রহণ করার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।